গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির। আজকে গলার জোরটা অনেকটা বেড়ে গেছে, কেন বলুন তো? বাবার বাড়ি থেকে লোক আসছে, অর্থাৎ আমার বড় বাবা আসছে আজকে অনেকদিন পরে। বড় বাবার এখানে কিছু কাজ আছে, তো সেই কাজটা সেরে তারপরে এখানে আসবে। যাই হোক, যখনই আসুক বাবা বলে কথা তো। আর বড় বাবা মানে হচ্ছে জেঠু, তো জেঠুকে আমরা একদম ছোট থেকে মানে বড় বাবাই বাবাই বলতাম, এখন আমার একটুকু বড় বাবা হয়ে গেছে আর কি। যাই হোক, তো বাবা আজকে আসছে, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আমি টুকটাক কিছু রান্না বান্না করে রেডি করে রেখে দিয়েছি। এই যে আমার পাশে একটা শাকচুন্নি, এই যে লাফাচ্ছে শাকচুন্নি, দাদু আসছে, দাদু আসছে। হ্যাঁ, আর কালকে হচ্ছে বাবানের সায়েন্স পরীক্ষা। যাই হোক, খানিকক্ষণ এই যে বইদত্ত খুলিয়ে বসিয়েছিলাম, হয়েছে, রান্নাবান্না কিছুটা এগিয়েছে, এখন পুরোটা হয়নি। চলুন এবারে যাই, রান্নাটা করেছি আর কী কী করেছি আগে দেখিয়ে নি। চলুন, কী হয়েছে আমার ড্রয়িং, দাঁড়ানো ড্রয়িং দেখাবে, এই যে আপনারা বলবেন কেমন ড্রয়িং করে। যাকে চলুন, কী কী রান্না হয়েছে দেখি নি। আর আজকে কিছুটা সজনে ফুল পেয়েছিলাম, তো ভাবছি এই সজনে ফুল দিয়ে কিছু একটা করবো। যদি দেখি যদি বাবান খায় তো সজনে ফুলের বড়াটাও করতে পারি, ওটাও বেশ ভালো হয়। আর তা না হলে অন্য কিছু করে নেব, একদম পুরো টাটকা একবারে। চলুন তাহলে এটা করব, সজনে ফুলের বড়া। তো এখানে সজনে ফুল দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, আর অল্প বেসন দিয়েছি, আর একটা ছোট্ট আলুর আধখানা সেদ্ধ, সেদ্ধ আলুর ছোট্ট আধখানা দিয়েছি। দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি, যখন খাবে তখন গরম গরম ভেজে দেবো। দারুণ টেস্ট হয় কিন্তু এটা, আমি বলবো না, যারা খাবে তাদের মুখ থেকে শোনাবো। এর মেনু কার্ডে, আজকের মেনু কার্ডে আছে বেগুন ভাজা, এখানে আছে ফুলকপি, আলুর গামাখা গামাখা তরকারি, মুসুরির ডাল, এখানে আছে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে, কিন্তু পেঁয়াজ আলু টমেটো পেঁয়াজ আলু পোস্ত। এখানে আমি অল্প পরিমাণ ডিমের কারি, এখানে আমি অল্প পরিমাণ ডিমের কারি করে রাখলাম, তার কারণ হচ্ছে যদি মাছ না পাই তখন ডিম দিয়েই দেব, আর ওদের আসতে অনেক দেরি হবে, তো সেই কারণে আমি আপাতত করে রেখে দিলাম। বাবানের ডিম সেদ্ধ আছে, যাই হোক, তো করে রেখে দিলাম, যদি দেরি হয় আসতে তখন এটা দিয়ে দেবো, মাছের ভরসা করে বেলা করে তো লাভ নেই। ঘড়ির কাঁটায় এখন বাজে 4টে, আর এই মাত্র বাবাদের কাজ শেষ হলো, আর এই জাস্ট এসে পৌঁছালো। পশি শুধুমাত্র এক গ্লাস জল খেয়ে খাবারটা দিয়ে দিয়েছি, কারণ আর তো খাবার মতো বেলা নেই। যাই হোক, তাও অনেকটা হয়ে গেছে, 4টে বাজে, খাবারটা দিয়ে দিই। আর এদিকে বাবারা যখন খাচ্ছে, আমরা বাইরে বেরিয়ে এসে বাবানার আমি দেখছিলাম যে কী দারুণভাবে সূর্যটা উঠেছে, মানে সূর্য আর সামনের কয়েকটা নারকেল গাছ দেখে মনে হচ্ছে আমি পুরী চলে এসেছি। মানে ফেসবুক খুললে এত পুরী পুরী একটা ভিডিও দেখছি, সব সময় যেন মনে হচ্ছে বেশ পুরীতেই দাঁড়িয়ে আছি। এদিকে আমরা গল্প করছি, আর এদিকে বাবা মানে শুরু করে দিয়েছে নাচ, নিজের মধ্যে চোখ মুখ আঁকি বিকি বহু কিছু করছে। চলুন, ও এসব করতে করতে আমি রাতের খাবারটা দিয়ে দিই। আর আজকে রাতের বেলায় করেছি মাটন, লাল লাল ঝোল, আর তার সাথে ভাত আছে। যাই হোক, চলুন আপাতত খাবারটা দিয়ে দিই, আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল অবশ্যই রাখবেন।